ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত কাউন্সিলর এবং হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন দুদক। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে এই আবেদন করে দুদক। দুদক আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত 6 এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান মমিনুল হক সাইদের জামিন মঞ্জুর করেন। ক্যাসিনো সাইদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 5,69,00,000 টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। চলতি বছরের 9 ফেব্রুয়ারি আত্মসমর্পণ করলে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ তার জামিন মঞ্জুর করেন। গত বছরের 17 এপ্রিল দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আতিউর রহমান সরকার সাইদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।